আজকে একটু ঘুরতে যাচ্ছি আর যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করবো যে কালিয়েচক চ্যাপ্টার ওয়ান মুভিটা হয়েছিল না যে আশিফ তার মা বাবাকে মার্ডার করেছিল ওরই বাড়িঘরটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আমার বাবার বাড়ির পাশেই হ্যালো টিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই যে দেখছেন এখন আমি ষোলো মাইলে মানে আমার বাবার বাড়ি আর ওইখান থেকে একটু আমরা আমার মাসির বাড়ি যাচ্ছি আর যেতে যেতে যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করব সেই আশিফের বাড়িটা যেটা না কিছুদিন আগে বেশ কয়েক কয়েক বছর আগে আপনারা হয়তো শুনেছিলেন তার মা বাবা তারপর ওর দিদাকে ওর বোনকে সবাইকে মার্ডার করেছিল তো ওর বাড়িটাই যাওয়ার পথে পড়ে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব তো চলুন যাই আর আপনাদের সাথে শেয়ার করি এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এই তো অলরেডি বেরিয়েও পড়েছি রাস্তাটা কিন্তু যেতে যেতে পায়ে হেঁটেই চলে যেতে পারবো বেশি দূর যেহেতু না আর বেশ তেমনভাবে তো আর হাঁটা হয় না তো ভাবলাম যে একটু হাঁটাও হবে সাথে আপনাদের সাথে ওই যে আসিফের বাড়িটা শেয়ার করব তো চলুন যাই তাহলে এই যে ফারুক টাক টুকটুক করে হেঁটে যাচ্ছে আর ওই যে সামনে বাড়িঘরগুলো দেখছেন না রাস্তার লোকগুলো ওইখানেই কিন্তু সেই আশিফের বাড়িটা সিঁদুর না আমার মাসির বাড়ি আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম এই যে সেই বাড়িটা যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে মূল উদ্দেশ্য নিয়ে আসা আর কি এই যে সে আসিফের বাড়ি যে কিনা তার মা বাবাকে খুন করেছিল আর এই বাড়িটাই হচ্ছে তাদের বাড়ি আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ওদের বাড়ির মেন গেটটা আর ভেতরের দিকে বেশ অনেক বড়ো একটা বাড়ি রয়েছে আর এটা তার অফিস রুমটা আর দেখেন এখানে অসংখ্যভাবে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আর এই অফিস রুমেই সে কিন্তু বসে থাকতো ও কিন্তু সচরাচরভাবে বাইরে বেরোতো না হ্যাঁ খুব কমই বাইরে বেরোতো বললেই চলে আর ওই যে বাড়ি যে অফিস রুমটা করে রেখেছে তার চার সাইডে কিন্তু অসংখ্যভাবে সিসি ক্যামেরা লাগানো যেখান থেকে ও বাইরের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখে নিত ওর বাইরে আসার সেরকমভাবে প্রয়োজন পড়তো না আমরা তো নিজের চোখে হয়তো বা আই থিঙ্ক ওকে একবার বা দুইবার দেখেছি আমার তো ঠিক মনে পড়ে না বেশ সেই যখন ছোট্ট ছিল তখন ওকে একবার দেখেছিলাম এর মানে এই না যে কারণটা হচ্ছে একটাই সে কিন্তু বাড়ির বাইরে সেরকম বেরাতো না ওই অফিস রুম থেকে ওই বাড়ির চারপাশের পরিবেশটাকে খুব সুন্দরভাবে দেখে নিত কে কি করছে বা কি থেকে কি হচ্ছে এরকম আর ওর মা বাবা শুধু ওকে খাওয়ার দিয়ে আসতো সে খাওয়ারটা খেয়ে নিত জানেন আশিফের মা বাবা মানে কাকা কাকিমা মা ভীষণ ভালো মানুষ ছিলেন জানেন খুবই ভালো একটা মনের মানুষ ছিলেন আর হ্যাঁ যেটা বলছিলাম তো এখন যেহেতু ওখানে কেউ ঢোকার কোন রকম এ নেই বাইরে পুলিশরা এসে এই জায়গাটাকে সিল করে দিয়েছে পুলিশের অনুমতি ছাড়া কিন্তু কেউ এখানে ঢুকতে পারবে না তো কেউ কিন্তু যাচ্ছে না সবাই এই বাড়িটা একদমই দূর দূর থেকে কেউ কিন্তু ঢোকারও কোনোরকমভাবে কিন্তু সাহস করে না আর তার মধ্যে তো একটা ভয় তো কাজ করে যতই হোক না তিন জনের একটা জায়গায় যদি মার্ডার হয় বা এরকম মৃত্যু তার উপরে মৃত্যু দেহ এভাবে মাটিতে পুঁতে রাখা হয় তো সত্যি একটা ভয়ঙ্করের একটা ব্যাপার না তাই বলুন আমরা তো সেই আগে আগে তো ভীষণ ভয় পেত যখন প্রথমে কাহিনিটা শুনলাম বা আমাদের এখানে মানে আমার যেহেতু বাবার বাড়ি তো এখানে গ্রামে না কয়েকটা বাড়ি পর মোটামুটি পাঁচ সাতটা বাড়ি পরে এই আসিফের বাড়ি এই যে দেখুন এখানেও কিন্তু সিসি ক্যামেরা তো যাই হোক যেটা বলছিলাম পাঁচ সাতটা বাড়ি পরে যেহেতু এই আসিফের বাড়ি তো আমাদের আমি তো বাড়ির বাবার বাড়ি এসেছিলাম তো এখানে না চার দিন কি পাঁচ দিনের মতো একদমই মেলা লেগেছিল দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে এখান থেকে দেখে যেত বা দেখতে আসতো যে সত্যি কি একজন ছেলে হয়ে এক সন্তান হয়ে মা বাবাকে এভাবে শেষ করে দিতে পারে বা দাদি বোন ভাই সবাইকে কিভাবে একদম নিঃস্ব করে দিতে পারে সত্যি একটা স্বাভাবিক মানুষ কিন্তু এমনটা করতে পারে না সে হয়তো বা সত্যি স্বাভাবিক ছিল না সাইকো টাইপের কিছু ছিল তো যাই হোক ওই যে বাড়ির পেছনটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম তারপর তো আমরা আবারও চললাম সেই গন্তব্যে যেখানে আমাদের যাওয়ার কথা সেই আমার মাসির বাড়ি তো এই বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখানে না ছোট যখন থাকতাম এই বাগানটার ভিতরে কত না এসছি যখন টিউশন যেতাম বা আমরা পড়তে যেতাম এটা দিয়ে যেতাম ছোট ছিলাম তখন আর বেশ অনেক বছর পর সেই বাগানটায় আসলাম মোটামুটি আমার পাঁচ সাত বছর পর মনে হয় আসলাম তো অনেক ভালো লাগছিল জানেন সুন্দর একটা সবুজের পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া এত ভালো লাগছিল আমি মনে হচ্ছে অনেক দিন পর একটা প্রশান্তি ফিল করছিলাম সেই অনেক দূর গাড়ির পোপা আওয়াজ থেকে বা কলহল একটা পরিবেশ থেকে শান্ত একটা পরিবেশে এসছিলাম এত ভালো লাগছিল ভিডিওতে আপনারা দেখছেন না রিয়েলে না কত যে ভালো লাগছিলো আপনাদের বলে বুঝাতে পারবো না অনেক বছর পর মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে এসেছি এই যে কাকাগুলোকে দেখছেন এরাও কিন্তু ঠান্ডার জন্যই এই চেয়ার নিয়ে বাগানের মধ্যে বসে থাকা তারপর অনেকে কিন্তু দল বেঁধে বেঁধে বাগানের মধ্যে বসে থাকা এই জিনিসগুলো না কত যে ভালো লাগে তারপর তো এখানে গরু তারপর গরু আবার এখানে ঘাস খাচ্ছে সব কিছু না এত ভালো লাগছিল না ভিডিও করে আর পারছিলাম না আর এই সেই প্রাইমারি স্কুল এখানে না ষোলো মাইলের এটা একটা প্রাইমারি স্কুল এখানে অনেকে কিন্তু ভোট দিতে আসে আমরাও আমিও একবার এখানে ভোট দিতে এসেছিলাম আমার বিয়ের পরে মানে এখানে আমার ভোট হয়েছিল তো এখানে দিতে এসেছিলাম সত্যি এত কাছে কাছে এত প্রাইমারি স্কুল হয়ে ফারুকনামের পাপা না কী এত দূর স্কুলে যায় আমার না ভালো লাগে না যাওয়া আসা নিয়ে ওর না দুইশো কিলোমিটার পড়ে যায় যেতে একশো কিলোমিটার আসতে একশো কিলোমিটার সত্যি যদি এসব কাছে স্কুলগুলোতে ও পেত চাকরিটা কত না ভালো হতো বলুন তো এত কাছে প্রাইমারি স্কুল থাকতে সেই অনেক দূরে ওকে যেতে হয় যাই হোক কথা বলতে বলতে মাসির বাড়ি চলে আসলাম এই সেই আমার মাসির বাড়ি আর ওদের তো সেই দোকান বলেছিলাম একবার আর সেই দোকানটা আবারও আজকে ঢুকবো কিছু নেব। তো মাসির বাড়ি চলে আসলাম এখানে একটু বসে আরাম করছিলাম সাথে মাসি আমাদের কিছু একটু ঠান্ডা খেতে দিল চা করতে চাইছিল আমি বারণ করলাম যে না গরমের দিনে চা খাবো না তো ওদের দোকান যেহেতু বাড়িতে ও দোকান থেকে জুস এই সব নিয়ে আসলো তারপর ঠান্ডা ঠান্ডা দই আমাদের সার্ভ করছিল তো এইগুলোই খেয়ে নিচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম আর ভালো লাগছিল বেশ অনেকদিন দিন পরই মাসির বাড়ি আসা হলো এই তো সেই একবার ভিডিও করে নিয়ে গিয়েছিলাম না তারপর থেকে আর কিন্তু আসাই হয়নি তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর আমি না মূলত চুরি নেওয়ার জন্যই আরও আসলাম কিন্তু আর পেলাম কোথায় মাসিদের বাড়িতে না এটা একটা কি পাথর কুচির গাছ এরকমও কি কখনো হয় জানেন কি যে পাতার উপরে আবারও গাছ বেরিয়ে আমি তো এরকম প্রথম দেখলাম যে পাতার উপরে আবারও নাকি গাছ হয় আমি তো বিশ্বাস করছিলাম না তো না আবার শুনলাম যে নাকি না হয় এরকমটা তো যাই হোক এখানে আবার একটা মরিচের গাছ দেখাচ্ছিলাম আর কেন দেখাচ্ছিলাম জানেন এটা না মাটিতে হয়নি একদম দেওয়াল থেকে কিন্তু মরিচের গাছটা বেরিয়েছে আর আবার অসংখ্যভাবে মরিচ ধরেছে আর এই তো সামনে থেকে এত সুন্দর একটা ট্রেন যাচ্ছিলো ভিডিও না করে কি আর পারি আর আমার ছেলে সেই ও তখন থেকে জিদ ধরেছে এভাবে পাহাড়ের মতো উপরে উঠবে আর রেল লাইনের ওইখানটাই যাবে একলা তো আর ছাড়া যাবে না তো সাথে আমি ছিলাম সাথে আরও আমার বোনগুলো ছিল তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আর আমরা না একদমই রেল ওই রেল লাইনের উপরটাই উঠেনি আমরা যে সাইডে দেখছেন অনেকটা জায়গা মাটি ভর্তি ওইখানেই আমরা ছিলাম এত তো আর সাহস নেই যে ওইদিকে চলে যাব। আর আর গেলেও কিন্তু আমরা না বেশ অনেকটা এদিক ওইদিক দিক চারপাশটা একটু ভালো করে দেখে আর তারপরে কিন্তু আমরা ওইদিকে গিয়েছিলাম তবুও তো ফারুকনবাব যেতে চাইছিল আমি বারবার করে বারণ করছিলাম তারপর তো আবারও নিচে নিয়ে চলে এসছিলাম আর এই সময়টা একদমই সন্ধ্যা হয়ে আসবে সেই মুহূর্তটা তো দেখতে না এত ভালো লাগছিল সূর্যটা একদমই ঝলমল করছিল। একদম সোনালি টাইপের একটা পরিবেশ ছিল আর এর মাঝেই কিন্তু বেশ ভালো লাগছিলো তো ভাবছিলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই সব গ্রাম্য পরিবেশ কত যেন ভালো লাগে বলুন তো আমরা সেই টাউনে নেই ঠিকই কিন্তু টাউনের মতো কিছুটা কিন্তু ফিল হয় আমরা যে কালি থাকি তো ওইটা কিন্তু কিছুটা হলেও কিন্তু টাউনের মতো ফিল হয় আর এই যে দেখুন এ এতটা কিন্তু মাটি ভরে উঁচু করা আছে উঠতে না অনেক শক্তি লাগে আর নামার সময় না একদমই ব্রেক করা যাচ্ছে না কিন্তু জানেন ফারুক নবাব না পড়ে গিয়েছিল এই যে দেখবেন ফারুক না এই যে ব্রেক করতে পারছে না এই ধামাস করে পড়লো এই তো সেই এত হাসি পাচ্ছিল জানেন ও না পড়ে গিয়ে একদমই কান্না শুরু আর আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছিলাম যাই হোক আবারও ভিডিওটা অফ করে দৌড়ে গিয়ে ছেলেটাকে উঠালাম যতই হোক পড়ে গিয়েছে আমার তো অনেক কষ্ট হচ্ছিলো ঝেড়ে ঝুড়ে না আবারও ধুয়ে দিয়েছিলাম যাই হোক এই সব করে আবারও মাসির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মুহুর্তে ভাবলাম কিছু একটু নিয়ে নেই তো এই ফুলগুলো না অনেক ভালো লাগছিলো খোপাতে না দিলে এত সুন্দর লাগবে আমার এই ফুলগুলো না এমনিতে নেওয়ার ইচ্ছে করে মাঝে মাঝে কিন্তু আর সময় সুযোগ হয়ে ওঠে না এটাই হচ্ছে মেন কথা তো আজকে যেহেতু ভাবলাম যে বেশ ভালো লাগছে আর দেখতেও সুন্দর লাগছিল আমার ভাবি বলছিল নিয়ে নাও দিদি ভালো লাগছে খোপাতে তো ওই জন্য এখানে নিয়ে নিচ্ছিলাম আর এইগুলো না ওই আপনার ওই পঁচিশ টাকা বা ত্রিশ টাকা করে পার পিস ছিল তো আমি এখানে মোটামুটি ওই একশো টাকার মতো দিয়ে নিয়ে নিয়েছিলাম আমি ওই যেগুলো পুঁথি লাগানো আছে না সাদা সাদা ফুল ওইগুলো দুটো নিয়ে নিয়েছি আর গোলাপ যেটা ওইটা দুটো নিয়ে নিয়েছি বেশ ভালো কিন্তু খোপাতে দিয়ে বেশ মানাবে বিয়েবাড়ি বা এই অনুষ্ঠান বাড়ির জন্য বেশ ভালো কিন্তু আর এই ভিডিও ক্লিপসটা কখনকার জানেন এটা না ওই মাসির বাড়ি যাওয়ার আগে দুপুরে যখন ফারুক ফারুকনবর স্নান করছিল তখন ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম ছেলেটা না এই যে নানির বাড়ি আসলে এখান থেকে ও কিন্তু শিখেছে পাইপে এভাবে স্নান করা আর নানু শিখিয়েছে তো আবারও সেই চলে এসেছে সেটাকে আর না করে পারে তো এখানে পাইপে ও স্নান করে নিচ্ছিল আর ফুলগুলো দেখুন না কত সুন্দর লাগছে আমার না এই ফুলগুলো নিয়ে যাওয়ার ইচ্ছে আছে মানে একটা ডাল নিয়ে গেলেই হয়তো বা হয়ে যাবে আর এই সেই আমার আম্মুর মাটির চুলা আপনাদের সাথে একটু শেয়ার করছি আম্মুর তো আর তেমনভাবে রান্না করা হয় না ঠান্ডাতে মাঝে মাঝে এক একদিন রান্না করে আর গরমে তো না তো এখানে না অনেকগুলো আগাছা বেরিয়ে গিয়েছে কিন্তু দেখতে ভালো লাগছিলো ভাবলাম একটু আপনাদের দেখাই যে আমার আম্মুও কিন্তু মাটির চুলায় রান্না করে আমরা তো আর পারি না বা আমাদের নেই কিন্তু আম্মু না শখ করে বানিয়েছে কিন্তু ভীষণ ভালো জানেন ঠান্ডা টাইমে রান্না করে খুব দ্রুত কিন্তু রান্না হয় আর খেতেও মনে হয় না কিছুটা হলেও কিন্তু এটা বাস্তব সত্য যে টেস্টি হয় কিন্তু এই যে সেই আম্মা আমার আম্মুদের আমের গাছ যেখানে না আমরা মাটিতে বসে কিন্তু আমগুলোকে টাচ করতে পারি বা ছুতে পারি এত নিচু গাছটা গাছটা নিচু না সরি বললে ভুল হবে মানে ছাদ থেকে আমরা আমগুলো নিতে পারি বা ছুতে পারি যাই হোক তাহলে আজকের ভিডিও বেশ অনেক লম্বা হয়ে গেল জানি আপনারা হয়তো বিরক্ত হয়ে গেলেন তাহলে আজকের ভিডিও এখানে অবধি থাক আবারও কালকে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম